হ্যালো সালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার ভিডিও দেখে আসছি ভাই এখানে মোবাইল চেক করতে ভাই কি সমস্যা ভাই এটা আপনার ডিসপ্লে খারাপ ডিসপ্লে চেঞ্জ করতে হবে কত টাকা খরচ হবে ভাই এটার জন্য আমরা বেসিক্যালি মার্কেটে অরিজিনাল ডিসপ্লেগুলো আছে ওই ডিসপ্লেগুলো আমরা 2300 রাখি যেহেতু আপনার ব্লগ দেখে আসছে ওই ক্ষেত্রে আমরা 2000 টাকা করে লাগাবো 2000 টাকাই এর নিচে রাখবেন না ভাই এটা হলো আপনার ব্লগ দেখে সর্বনিম্ন প্রাইস এটা মানে দুয়ের নিচে তার কোথাও পাবে না দুয়ের নিচে আর আরো বেশি পাবে অন্য জায়গায় বেশি কনফার্ম ভাই কনফার্ম ভাই আপনি স্যাটিসফাই ভাই ভাই কি বললো দুয়ের নিচে আপনারা কোথাও পাবেন না খুশি তো ওকে থ্যাংক ইউ ভাই কষ্ট করে দেন সুন্দর করে ওকে কি অবস্থা ঈদ মোবারক আলহামদুলিল্লাহ ঈদের পরে আজকে তো পোহো মার্কেট খুললেন ভাই কাস্টমার এইমাত্র আমার কাছে আসছে এটা আইফোন 7 আমি এটা আইফোন 7 হ্যাঁ ডিসটারব হচ্ছে না আপনারা কি চেক করছেন এটা না মাত্র খুললাম তো চেক করে দেখব মেবি ডিসপ্লে থেকে সমস্যা ওনার ডিসপ্লে একটু কাট করা দেখা যাচ্ছে এই যে দেখছেন আচ্ছা আগে ওনার কাজ করেছিলেন হ্যাঁ হ্যাঁ ফোনে অন্য শোরুমে আমার কি সমস্যা হতে পারে আমার মনে হচ্ছে ডিসপ্লে চেঞ্জ করলেই ঠিক হয়ে যাবে আপডেটের সাথে টাচ কাজ না করার কোনো রিলেশন নাই এটা ভাই বলছে এটা তার মানে মনের মানে আইডিয়া ওকে মূলত টাচ কাজ না করার দুইটা ইস্যু হয় একটা হলো ডিসপ্লে না হয় টাচের একটা আইসি আছে আমাদের এই আইফোনের ক্ষেত্রে টাচের আলাদা আইসি হয় টাচের আইসি চেঞ্জ করলে হয়ে যাবে আশা করি কত টাকা খরচ হতে পারে ভাই এটা ডিসপ্লে আসলে দুইটা ক্যাটাগরি আছে মার্কেট ক্যাটাগরি নিলে 1800 থেকে 2000 টাকা ডিসপ্লে আর অরিজিনাল ডিসপ্লের দাম আছে প্রায় 3500 থেকে 4000 টাকা আইফোন অরিজিনালটা লাগাবেন একদম ভাই আপনি কি অরিজিনালটা লাগাবেন যদি ঠিক হয় তাহলে লাগাবেন অরিজিনাল লাগাবেন ওকে আপনারা কি ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন অরিজিনাল ডিসপ্লে আসলে ডিসপ্লে আমরা এতটুকু গ্যারান্টি দেব যে 100% অরিজিনাল প্রোডাক্ট যদি বলে দেই অরিজিনাল তাহলে সেটা কোনো ভাবে প্রুফ করতে পারলে যে এটা কপি দিছি আমরা মানি ব্যাক করে দেই আচ্ছা মানে আপনারা অরিজিনালটা দিবেন অরিজিনাল মার্কেট অরিজিনাল জি জি ওকে মার্কেট অরিজিনাল একবার আইফোনের ডিসপ্লের ক্ষেত্রে কিন্তু একদম সেটের অরিজিনালটাও পাওয়া যায় বিশেষ করে যেটাকে বলা আইক্লাউড ডিসপ্লে আর একটা আইফোন ওটা আমাদের কিন্তু মানি ব্যাক না এটার জন্য ভালো পানিশমেন্ট আছে আমাদেরকে বলাই আছে কোম্পানি থেকে যে অরিজিনাল বলে কপি দেয়া যাবে কপি প্রোডাক্ট তো বেচা নিষেধ তারপরে যদি কোনো কাস্টমার বলে যে আমার আছে সেই ক্ষেত্রে আপনি কপিটা দেন কাস্টমার বললে জি জি আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা চলে আসলাম আজকে মোতালেব প্লাজাতে আইফিক্স ফার্স্টে ঈদের পরে আজকে তাদের শোরুম খুললো আপনারা আসতে পারেন মোতালেব প্লাজা খোলা আছে যদি আপনাদের হাতের সিটি ভেঙে যায় চলে আসবেন আইফিক্স ফার্স্টে তারা মূলত মোবাইলের যে কোনো সমস্যা সমাধান করে দিচ্ছে আইফিক্স মানে হচ্ছে মোবাইলের ডান খালি ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি নবর বলছিলাম আইফিক্স ফার্স্ট থেকে আমি আসলে আইফিক্স ফার্স্টে কি ধরনের কাজ সার্ভিস দিয়ে থাকি সেটা সম্পর্কে আপনাদেরকে বর্ণনা দেব বা হচ্ছে বলার চেষ্টা করব এই ফোনটার প্রবলেম হচ্ছে হেয়ার স্পিকারের প্রবলেম মানে সাউন্ডটা টোটালি কম সাউন্ডের সমস্যা সাউন্ড শোনা যায় না কিন্তু এখন যা দেখলাম যে ফোনের স্পিকারটা ড্যামেজ হয়ে গেছে আর এটা হচ্ছে এই স্পিকারটা এই যেটা এটা ড্যামেজ হয়ে গেছে আর এটা চেঞ্জ করে দিলাম কত টাকা খরচ হয়েছে ভাইয়া এটা করতে তো 600 টাকা কস্টিং করছে এই স্পিকার আপনারা 600 টাকা বিক্রি করছেন হ্যাঁ এটা একদম 100% অরিজিনাল আইফোন 1+ 3D স্পিকার কারণ মার্কেটে অনেকগুলো স্পিকার পাওয়া যায় যেগুলো হচ্ছে অনেক সেনসেন শব্দ করে বা হচ্ছে এই নিখুঁত শব্দ দেয় না বেশি দামের স্পিকার জি কি অবস্থা বড় ভাই ভালো আছেন কেমন চলছে আজকে তো খুলছেন মনে হয় কি সমস্যা ভাই মোবাইলে না ভাই গ্লাস চেঞ্জ করুম গ্লাস ভেঙে গেছে আচ্ছা কত মডেল এটা এটা ভিভো Y12 Y12 ভিভো কত টাকা খরচ হবে ভাই গ্লাস চেঞ্জ করতে অমনি 1500 এই মডেল হচ্ছে 1500 টাকা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভিডিও দেখা হয় ভাই হ্যাঁ ভাই সব ভিডিও দেখা হয় আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন রাজশাহী রূপগঞ্জ থেকে কি সমস্যা মোবাইলে ফোনের ব্যাটারি চলে গেছে তো ব্যাটারি চেঞ্জ করতে আসছেন নতুন ব্যাটারি লাগাবেন অরিজিনালটা অরিজিনালটা লাগাবেন কাকে দিবেন ওই যে ইমরান ভাই ইমরান ভাই কি অবস্থা ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আমার পরিচিত ভাই আমার ভিডিও দেখেন ইনশাআল্লাহ তার ব্যাটারি চেঞ্জ করতে কত টাকা লাগবে 1500 টাকা অরিজিনালটা না কপিটা দিবেন অরিজিনালটা দিবেন কপিটা আছে আপনাদের এখানে লাগান না আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন ব্যাটারির সাথে কত দিনে দেখি মোবাইলটা দেখি তাদের আচ্ছা আর ব্যাকসাইড চেঞ্জ করবেন নাকি আবার ব্যাকসাইড আগেরটাই ওকে তাহলে কাজ করেন ইনশাল্লাহ থ্যাংক ইউ ভাই ভালো থাকেন অনেক দূর থেকে আসছে উনি দুইটা ফোন নিয়ে দুইটা ফোনের গ্লাস চেঞ্জ আর মাদারবোর্ডে একটু ঝামেলা আছে ওটা দেখবো মাদারবোর্ডে সমস্যা হয়েছে গ্লাসে সমস্যা হয়েছে হ্যাঁ ভালো আছে ঠিক করছেন এটা এই যে এখন মেশিনে দিব আমি মাত্র খুললাম আচ্ছা গ্লাস চেঞ্জ করবেন হ্যাঁ এটা মেশিনে দিব এখন কত টাকা খরচ হয়েছে ভাই এটা 1500 টাকা খরচ পড়তেছে আর এটা প্রায় 1000 টাকা খরচ পড়তেছে এই মডেল হচ্ছে 1000 টাকা এটা হচ্ছে 1500 টাকা ওকে থ্যাংক ইউ ভাই এখানে অনেক লোকজন দেখতে পাচ্ছি আমরা অনেক কাস্টমার আছে
ভিউয়ার্স, তাদের মোতালেব প্লাজে 8 থেকে 9টা শোরুম আছে। আমরা এখন তাদের আরেকটা শোরুমে যাব। কোথায় যাচ্ছেন ভাই? হাই লেভেল ইউএসসি আপনাদের এই কাজগুলো, হ্যাঁ ভাঙা স্ক্রিনটাকে আলাদা করে ফেলবো, এখন নতুন আরেকটা লাগাই দিব মেশিনে। ল্যাবে গিয়ে আপনি কাজগুলো করে থাকেন? ল্যাবে ল্যাবে কাজগুলো এই যে আপনি দেখতে পাচ্ছেন। ওকে হ্যালো ফ্রেন্ডস, আমরা কথা বলতে বলতে চলে আসলাম তাদের ল্যাব। আপনারা দেখতে পাচ্ছেন আইফিক্সড রিপেয়ার, এটা হচ্ছে তাদের ল্যাব। আমি ওই পাশ দিয়ে ঢুকি, চলে আসলাম আমাদের ল্যাবে। এই ফোনগুলো এখন স্ক্রিনগুলো চেঞ্জ করবো ল্যাব থেকে, তারপর আমরা আমাদের শোরুমে নিয়ে গিয়ে এগুলো কাস্টমারদের ডেলিভারি করে দিই। এটা হচ্ছে আমাদের ল্যাব, এখানে ভাঙা স্ক্রিনগুলো আমরা চেঞ্জ করে দেবো। হ্যালো বন্ধুরা, চলে আসলাম তিনতলায় তাদের আরেকটা শোরুমে। এটা হচ্ছে আইফিক্স ফার্স্ট, 321 নম্বর শপ। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক কাস্টমার। কি অবস্থা ভাই? ঈদ মোবারক ভাই। ঈদের পরে ঈদ মোবারক বললে হবে? আপনাদের এখানে কপিটা আছে? হ্যাঁ কপিটা আছে। ওয়ারেন্টি গ্যারান্টি দেন নাকি ভাই কাজের? না কাজের ওয়ারেন্টি গ্যারান্টি আছে, কিন্তু ডিসপ্লে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না। ডিসপ্লে আপনার সার্ভিস ডিসপ্লে কোনো গ্যারান্টি হয় না, সার্ভিস ওয়ারেন্টি হবে, এক বছরের ভিতরে কি চলে কোনো প্রবলেম আমরা দেখে দেবো, কিন্তু ডিসপ্লে কোনো ওয়ারেন্টি হয় না। আপনার ব্লগ দেখে আসছি, ব্যাটারি চেঞ্জ করতে চার চুকি দিয়েছেন মোবাইলটি? হ্যাঁ। কি সমস্যা মোবাইলে? মোবাইলের সমস্যা ছিল কাকু, যে ব্যাটারি ড্যামেজ। ব্যাটারি সমস্যা হয়েছে? জি। অরিজিনাল ব্যাটারি লাগিয়ে দিবেন আপনারা? হ্যাঁ অরিজিনাল ব্যাটারি লাগিয়ে দিচ্ছি অলরেডি। কত মডেল এটা? এটা হচ্ছে পোকো F1। আচ্ছা কত টাকা খরচ হতে পারে ভাইয়া? এটা মাত্র 1000 টাকা। আপনার নাম বলায় আমি 500 টাকা ডিসকাউন্ট দিচ্ছি। মানে 1000 টাকা থেকে 500 টাকা ডিসকাউন্ট? তাহলে 500 টাকা দিবে সে? 1500 টাকার ব্যাটারি 1000 টাকা দিচ্ছে। আচ্ছা 1500 টাকার ব্যাটারি 1000 টাকা দিচ্ছেন? জি। আপনি স্যাটিসফাই? জি। খুশি তো ভাই? জি। আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন আপনারা ব্যাটারির ভাই? জি দিচ্ছি। কয়দিন থাকবে? মিনিমাম 1 বছর ইউজ করতে পারবে। 1 বছর অনাশ ইউজ করতে পারবে? সালাম আলাইকুম ভাই। ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক ভাই। ভালো আছেন? ঈদ কেমন কাটলো? ভালো আলহামদুলিল্লাহ। আজকে অনেক চাপ, কাস্টমার দেখতে পাচ্ছি আমরা এখানে। কি কাজটি করছেন আপনি? এটা আমি আপনার ওই পোগো F1 এর ডিসপ্লে চেঞ্জ করছি। ডিসপ্লে ভেঙে গিয়েছে? তারপর আপনার iPhone 6 এর সেট ডেড হয়ে গেছিল। আপনার মাদারবোর্ড থেকে টাচটা প্রবলেম ছিল, ওয়াটার ড্যামেজ ছিল আর কি, আমার টাচ আইসি থেকে সমস্যা ছিল। এটা কত টাকা খরচ হয়েছে? এটা আপনার 3500 টাকা খরচ পড়ছে। এটার জন্য আপনার 2 মাসের গ্যারান্টি দিচ্ছে কাস্টমার। 2 মাসের গ্যারান্টি দিচ্ছেন আপনারা? ওকে থ্যাংক ইউ।